চারদিকে নীল আর নীল, স্বচ্ছ নীল জলরাশিতে খেলা করছে ডিঙি নৌকা, সাগরে নেই ঢেউয়ের গর্জন, আর ঢেউয়ের মাঝে উঁকি দিচ্ছে প্রবাল পাথর। নারিকেল জিঞ্জিরা খ্যাত দেশের সর্বদক্ষিণের একমাত্র দ্বীপ সেন্ট মার্টিন অবকাশ যাপনের অন্যতম স্থান, যা উপভোগে বছরের চার মাস পর্যটকরা ছুটে যান। তবে এখন আর চার মাস নয়, সারা বছরই যাওয়া যাবে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে, যার জন্য ব্যবস্থা করা হচ্ছে কক্সবাজার হতে সেন্ট মার্টিন সরাসরি সি প্লেনে। সেন্ট মার্টিনটাকে আরও মানে অ্যাট্রাকটিভ করার জন্য ওখানে কিন্তু সি প্লেনের কিন্তু আমরা ব্যবস্থা করতেছি, তারপরে ক্রুজ লাইনের যদি ইন্ট্রোডিউস করতে সারা বছরই পাবে তো কম আসুক। দ্বীপ রক্ষায় মাস্টার প্ল্যান করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ বান্ধব স্থাপনা, ভালো বিনোদন ও টেকসই পদ্ধতিতে সুযোগ সুবিধার পরিকল্পনাও নেওয়া হয়েছে। মালদ্বীপের আদলে এই দ্বীপকে সাজানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানালেন কোক চেয়ারম্যান। ইকো ফ্রেন্ডলি ওয়েতে কীভাবে অন্যান্য স্থাপনা করা যায়, মালদ্বীপের একটা রিসোর্ট চেইনের সাথে আমরা যোগাযোগ করছি, তাদের কাছ থেকে কিছু টেকনিক্যাল অ্যাডভাইস নিয়ে যে আমরা কীভাবে এটা করতে পারি। গবেষণায় উঠে এসেছে অপরিকল্পিতভাবে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে নানা স্থাপনা গড়ে ওঠায় আস্তে আস্তে দেবে যাচ্ছে। তাই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান দ্বীপে আর কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না, এমনকি দ্বীপে যেতে সব পর্যটককে করতে হবে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।